হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা শেষ তো আমরা চলে আসছি অ্যাডমিশন টেস্টের বিভিন্ন টপিক নিয়ে আমরা সিরিয়াললি আলোচনা করবো অ্যাডমিশন টপিক অ্যাডমিশন টেস্টের টপিকগুলো আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সেন্টেন্স স্ট্রাকচারের অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আজকে আমরা আলোচনা করবো ইউজ অফ নাউন নিয়ে দেখো নাউন বলতে আমরা কি বুঝি নাউন বলতে আমরা সবাই জানি কোনো কিছুর নাম কোনো কিছুর নামকে আমরা নাউন বলি তো নাউন অনেক প্রকার রয়েছে তার মধ্যে অ্যাডমিশন টেস্টের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্ট ডাউন অ্যান্ড নন কাউন্ট কাউন্টাউন অ্যান্ড নন কাউন্টাউন বলে আমরা সকলেই বুঝি যে কাউন্টাউন মানে যেটা গণনা করা যায় নন কাউন্ট নাউন মানে আমরা বুঝি যেটা গণনা করা যায় না আসলে এমন কিছু না নাউন বলতে আমরা কাউন্ট ডাউন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যেটা আমরা গণনা করতে চাই গণনা করতে যাই এমন কিছু না আর নন কাউন্ট নাউন মানে হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা যে নাউন হচ্ছে গণনা করতে চাই না দেখো কীভাবে আমরা কিন্তু সবাই জানি হেয়ার অথবা রাইস এগুলো হচ্ছে নন কাউন্ট নাউন কিন্তু চিন্তা করতো হেয়ার কিন্তু আমরা গুনতে পারি হয়তো টাইম লাগবে বেশি তোমাকে যদি একই চাল দেওয়া হয় তাহলে কী করবা তুমি গুনতে পারবো না হয়তো টাইম বেশি লাগবে দু ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা একদিন কিন্তু গুনতে কিন্তু পারবা তার মানে কিন্তু যেটা গনা যায় না সেটা কিন্তু নন কাউন্ট না বরং আমরা আমাদের সুবিধার্থে যেটা গুনতে চাই না বরং পরিমাপ করি বা অন্য কোনো পদ্ধতিতে মাপি সেটা হচ্ছে নন কাউন্ট নাউন আসো ইউজ অফ নাউন নাউনের হচ্ছে ফার্স্ট অফ অল কিছু রুল রয়েছে আমরা তিনটা রুল আলোচনা করবো দেন হচ্ছে আমরা নন কাউন্ট ডাউন এবং কাউন্ট ডাউনের পার থেকে যাবো দেখো কি বলছে ভার্ভের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে ভার্ভের সাবজেক্ট হিসাবে নাও ইউজ হতে পারে ভার্ভের অবজেক্ট হিসাবে নাও নাওনে ইউজ হতে পারে দেখো কি বলছে বলছে হার রুডনেস অর রুড সারপ্রাইজ মি তার রুডনেস আমাকে সারপ্রাইজ করেছে দেখো তো এখানে রুড রুড হচ্ছে ভার্ভ আর রুডনেস আমরা জানি সবাই না ভার্ভ শেষে নেস লেস এগুলো যোগ করে কী করা হয় নাউন করা হয় তাহলে কী হবে এখানে হার রুড আর রুডনেস মি ইউনিভার্সিটি কিন্তু এই স্টাইলে কোশ্চেন আসবে ঠিক তাহলে এখানে কী হবে আনসার রুডনেস অবভিয়াসলি হার রুডনেস সারপ্রাইজ মি সেকেন্ড ওয়ান দেখো অবজেক্ট হিসাবে ভার্ভের উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেফ আর ব্রেভারি ব্রেফ আমরা তার সাহসিকতা না সাহস আমরা তার কোনটা অ্যাপ্রিসিয়েট করি দেখো উই অ্যাপ্রিসিয়েট হিজ ব্রেভ আর ব্রেভারি অবভিয়াসলি ব্রেভারি কারণ ব্রেভারি হচ্ছে নাউন ব্রেভ হচ্ছে ভার্ভ সেকেন্ড ওয়ান জিরান্ড ইনফিনেটিভ এবং পার্টিসিপাল অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয় জিরান কি জিরান মানে হচ্ছে যে ভার্ভের সাথে আইন যুক্ত করে যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান বলি সেমভাবে ইনফিনেটিভ কি ভার্বের পিছনে ভার্ভের আগে আমরা টু যুগ করে যখন কোনো শব্দে কোনো সেন্টেন্সে ইউজ করে তখন তাকে বলে ইনফিনেটিভ তাহলে জিরান্ড ইনফিনেটিভ চাই এবং পার্টিসিপাল পার্টিসিপল কি পার্টিসিপাল আর জিরান্ডের মধ্যে একটু কনফিউজ কনফিউজিং ব্যাপার সেপার আছে জিরান্ড যেমন আইএনজি পার্টিসিপল আইএনজি পার্টিসিপল বলতে আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপলকে বুঝাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি এখন আমরা কীভাবে বুঝবো যে কোনটা জিরান কোনটা পার্টিসিবল জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ করে নাউনের কাজ করবে জিরান আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে একজেক্টিভের কাজ করবে আমরা সবাই জানি তাহলে নাউনের কাজ করবে কীভাবে নাউন সবসময় ভার্ভের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে তার মানে জিরান সময় ভার্ভের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে আসা দেখি ফার্স্ট ওয়ান আছে জিরান্ড নিয়ে মেনটেইনিং কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখো মেনটেনিং মেনটেনিং মেনটেইন থেকে মেনটেনিং মেনটেন হচ্ছে ভার্ভ মেনটেন সেটা আইনজি যোগ করছি মেনটেনিং কনসিস্টেন্সি কনসিস্টেন্সি হচ্ছে নাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো জিরান্ডের অবজেক্ট হিসাবে জিরান্ড মেনটেইনিং কনসিস্টেন্সি অবজেক্ট সেকেন্ড ওয়ান ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা কী বলেছি ভার্ভ পেছনে টু মানে টু প্লাস ভার্ভকে আমরা একসাথে ইনফিনিটিভ বলি দেখো কি বলছে টু সি ইনফিনিটিভ হার হ্যাপিনেস তার হ্যাপিনেস দেখে ইজ ডিস্টার্বিং ফর মি মানে তার হ্যাপিনেসটা আমার জন্য ডিস্টার্বিং তাহলে দেখো হ্যাপিনেস হচ্ছে আমার জন্য নাউন হ্যাঁ কি বলছে ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে থার্ড ওয়ান দেখো পার্টিসিপালের অবজেক্ট হিসাবে পার্টিসিপল পার্টিসিপাল আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপাল পার্টিসিপল মানে পার্টিসিপল হচ্ছে দেখো এখানে অবজার্ভিং অবজার্ভিং দ্য ডিফিকাল্টিস ইন দ্য অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে অবজার ডিফিকাল্টিস হচ্ছে অবজার্ভ করা করেছি অ্যান্ড উই লেফট ইট আমরা এটা লেফট করেছি সো অবজার্ভিং হচ্ছে ভার্বের সাথে যোগ করেছে এবং একজেক্টিভের কাজ করেছে যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থার্ড রুল থার্ড রুল আমরা একটু লিখবো সো থার্ড ওয়ান দেখো কি বলছে থার্ড ওয়ান বলছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয় তার মানে প্রি পজিশনের পরে নাউন ব্যবহৃত হতে পারে দেখো বলছি এক্সাম্পল দেখি আমরা পিউ ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হার সিনসিয়ারিটি অর সিনসিয়ার সিনসিয়ার মানে কি আন্তরিক পিউ তার আন্তরিকের জন্য অ্যাডমায়ার্ড হয়েছে প্রশংসিত হয়েছে এবং কিছু কি হয় আন্তরিকতার জন্য প্রশংসিত হতে পারে তাহলে দেখো পিউ ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হার সিনসিয়ার অর সিনসিয়ারিটি সিনসিয়ার হচ্ছে কি আন্তরিক আর সিনসিয়ারিটি আন্তরিকতা আমরা বাংলা অর্থ করলে বুঝতে পারি যে এখানে হবে সিনসিয়ারিটি কারণ হচ্ছে সিনসিয়ারিটি একটা নাউন আর দেখো প্রিপোজিশনের পরে আমরা বলছি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হতে পারে প্রিপোজিশন এখানে ফর ফরের পরে নাউন ব্যবহৃত হয়েছে সিনসিয়ারিটি নেক্সট ওয়ান দেখো আমরা আরও একটা এক্সাম্পল লিখেছি ইউ শুড নট আনসার টু আ কোশ্চেন তোমার ওই কোশ্চেনটা আনসার করার দরকার নাই কোনটা উইদাউট নো অর নোয়িং ইট প্রপারলি যেটা তুমি প্রপারলি জানো না নো কি নো মানে জানা আর নোয়িং নোয়িং মানেও জানা দুটো সেম অর্থ কিন্তু একটা হচ্ছে ভার্ভ একটা হচ্ছে নাউন হ্যাঁ তাহলে তুমি কোনটা আনসার করবা এখানে আসো উইদাউট উইদাউট হচ্ছে আমার জন্য প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কোনটা ইউজ হয় অবশ্যই নাউন তার মানে নোয়িং ইউ শুড নট আনসার টু আ কোশ্চেন উইদাউট নোয়িং ইট প্রপারলি আমরা একটু পরে আলোচনা করব হচ্ছে যে কতগুলা নাউন রয়েছে যেগুলো দেখতে একটু কনফিউজিং কিন্তু এগুলো নন কাউন্ট দেখতে মনে হবে যে কাউন্ট নাউন কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নন কাউন্ট নাউন দেখো আমরা সবাই জানি ওয়াটার তারপর সুগার এগুলো নন কাউন্ট ডাউন এগুলো খুবই নন কাউন খুবই কমন নন কাউন্ট সো এগুলো আমরা সবাই বুঝতে পারি কিন্তু এমন কিছু নন কাউন্ট রাউন্ড রয়েছে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না আমি সেরকম কিছু নন কাউন্ট রাউন্ড লিখতেছি ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাডভাইস 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 মানে কি উপদেশ উপদেশ একটা নন কাউন্ট নাউন এরপর আসো ব্রেড 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 মানি পার রুটি পা রুটি নন কাউন্টডাউন নাম্বার থ্রি আছে কর্ন কর্ন মানি শস্য যে কোনো ধরনের শস্য হতে পারে ধান গম ভুট্টা সব কিছু হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট সম্পত্তি সম্পত্তি নন কাউন্ট ডাউন বিল্ডিং ফার্নিচার আসবাব আসবাবপত্র এগুলো হচ্ছে নন কাউন্ট ডাউন এরপর হচ্ছে ফার্নিচার ফার্নিচার ওয়ার্ডটা হচ্ছে নন কাউন্ট নাউন ফার্নিচার নন কাউন্ট ডাউন আমরা কিন্তু এটা বলতে পারি না যে আমার পাশে একটা টেবিল আছে একটা চেয়ার আছে তার মানে আমরা এগুলো গুনতে পারি অ্যাকচুয়ালি এগুলো গুনতে পারলে এগুলো নন কাউন্ট ডাউন দেখতে কাউন্টের মতো মনে হয় না আসলে নন কাউন্ট ডাউন ইনফরমেশন ইনফরমেশন হচ্ছে নন কাউন্ট ডাউন ওকে লাইটিং লাইটিং মানে হচ্ছে যে আলো আলো লাইট থেকে লাইটিং লাইটিং হচ্ছে নন কাউন্ট ডাউন দেন আছে মেশিনারি ফার্নিচার যেমন নন কাউন্ট মেশিনারিও তেমন নন কাউন্ট নাউন মানি মানি নন কাউন্ট নাউন হ্যাঁ তারপর মিউজিক নন কাউন্ট নাউন দেন আছে নিউজ নিউজ হচ্ছে নন কাউন্ট নাউন নিউজ খবর যেটা সেটা হচ্ছে নন কাউন্টডাউন পোয়েট্রি পোয়েট্রি মানে হচ্ছে পদ্য অ্যান্ড পোর্স পোর্স মানে হচ্ছে গদ্য গদ্য নন কাউন্ট সিনারি আমরা দৃশ্য বলি না সিনারি সিনারি নন কাউন্টডাউন সোপ সোপ মানে কি সাবান দেখো এই সোপ মানে হচ্ছে সাবান হ্যাঁ আর এই স্যুপ মানে হচ্ছে আমরা যে স্যুপ খাই সেই স্যুপ সো এটা নন কাউন্টডাউন লিকুইড দেন হচ্ছে আমরা ভোকাবুলারি ভোকাবুলারি আমরা গুনতে পারি অনেকে জানি তাই না কিন্তু ভোকাবুলারি এত হিউজ আমরা কিন্তু আসলে ভোকাবুলারিকে নন কাউন্ট হিসাবে ধরা হয় দেন ঠান্ডা ঠান্ডার মানে জ্বর সে ভোকাবুলারিটা অনেক ইম্পর্টেন্ট ভোকাবুলারি ঠান্ডার নন কাউন্ট পপুলেশন জনসংখ্যা হ্যাঁ নন কাউন্ট নাউন সো আমাদের ইউজ অফ নাউনের মধ্যে যেই ইম্পর্টেন্ট নন কাউন্টাউনগুলো অ্যাকচুয়ালি কনফিউজিং নন কাউন্ট ডাউনগুলো ছিলাম সেগুলো আমরা এখানে লিখেছি এছাড়াও কিছু নন কাউন্ট রাউন্ড রয়েছে যেটা লিস্ট আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব হিউজ পরিমাণ নন কাউন্ট রাউন্ড রয়েছে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে তোমাকে এভাবে কোয়েশন করা হবে যে কোনটা নন কাউন্ট ডাউন বা এই লাইনের মধ্যে নন কাউন্ট কোনটা এটা কি নন কাউন্ট নাউন নাকি কাউন্ট ডাউন এভাবে কোশ্চেন করা হয় তো অ্যাকচুয়ালি নন কাউন্ট দেওয়া থাকে যারা হচ্ছে যে একটু ট্রিকি কারণ হচ্ছে নাউন থেকে যদি কোনো কোশ্চেন হয় সেটা অবভিয়াসলি না কাউন্ট ডাউন এবং নন কাউন্ট ডাউন থেকে হবে যারা হচ্ছে একটু চেকি কিছু না বুঝতে পারলো তারা নন কাউন্টার আনসার করে কারণ হচ্ছে ওই নন কাউন্টার থেকেই কোয়েশ্চেন করা হয় কখনো এটা বলা হয় না যে কোনটা কাউন্ট ডাউন বা বলা হলো কোনটা কাউন্ট বলা হলো হচ্ছে যে বাকি সব হচ্ছে নন কাউন্ট দেওয়া থাকে তিন চারটা অপশন মধ্যে তিনটে নন কাউন্ট দেওয়া থাকে একটা কাউন্ট দেওয়া থাকে সো যারা একটু চেকি তারা কোশ্চেন বুঝে হচ্ছে আনসার করে সো আমরা এরপরে আরও দুটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউনের আগে কাউন্ট ডাউনের আগে কি কি বসতে পারে আর কি কি বসতে পারে না আসো দেখি তিনটার গুণ রয়েছে খুবই ছোটো ছোটো নাম্বার ওয়ান হচ্ছে কাউন্ট নাউনের আগে এ এন বসতে পারে কাউন্ট নাউনের আগে আমরা বলতে পারি এ বুক আ পেন্সিল পেন হ্যাঁ কিন্তু নন কাউন্ট নাউনের আগে এ বা এন বসতে পারে না তার মানে আর্টিকেল বসতে পারে না আমরা কি কখনো এটা বলবো একটা ইনফরমেশন একটা পানি একটা পানি বলা যাবে না হ্যাঁ বলতে হবে এক বোতল পানি তার মানে কাউন্ট নাউনের সাহায্য নিয়ে আমরা নন কাউন্ট নাউনকে সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি এক বোতল পানি দুই বোতল পানি তার মানে কাউন্ট ডাউনের পূর্বে এ এন বসে এ এন বসে এবং সংখ্যাও বসে কিন্তু নন কাউন্ট নাউনের পূর্বে এ এন যেমন বসে না সংখ্য বসে না আমরা কিন্তু কখনোই বলতে পারবো না অ্যান ওয়াটার অর এ ওয়াটার অ্যান অ্যাপেল বলতে পারি রাইট কারণ অ্যাপেল হচ্ছে যে কাউন্ট ডাউন অ্যান ইনফরমেশন জীবনও বলা যাবে না হ্যাঁ ইনফরমেশন হচ্ছে নন কাউন্ট ডাউন দেন হচ্ছে আমরা থ্রি ইনফরমেশন টু ইনফরমেশন সংখ্যা ইউজ করা যাবে না নন কাউন্ট ডাউনের পূর্বে তাহলে কী কী দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে এ এন হয় না কার পিছনে নন কাউন্ট ডাউনের পিছনে নাম্বার টু হচ্ছে নাম্বার নাম্বার ইউজ হবে না নাম্বার থ্রি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নন কাউন্ট ডাউনের প্লুরাল হয় না তার মানে ইনফরমেশনস ওয়াটার্স অ্যাডভাইস ইকুইপমেন্টস ফার্নিচার্স বলা যাবে না ফার্নিচার্স ওয়ার্ডটা খুবই প্রচলিত সবাই দেখবা তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবো অনেকগুলো ফার্নিচার দোকানের সামনে লেখা থাকবে ফার্নিচার্স রোহিম ফার্নিচার্স করিম ফার্নিচার্স এরকম কিন্তু ফার্নিচার্স ওয়ার্ডটা সম্পূর্ণ ভুল তার কারণ হচ্ছে ফার্নিচার একটা নন কাউন্টডাউন নন কাউন্টডাউন কখনও প্লুরাল হয় না সো কাউন্ট নাউন এবং নন নাউনের পার্থক্য আমরা বুঝে গেলাম আমাদের আরও কিছু নাউন রয়েছে যেগুলো হচ্ছে খুবই কনফিউজিং সেগুলো আমরা আমাদের কমেন্ট বক্সে হচ্ছে যে আপলোড করে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যেগুলো মুখ মুখস্থ করা লাগবে না তোমরা একটু যদি এই রুলগুলো খাঁটি হচ্ছে যে চেষ্টা করো তাহলে হচ্ছে ওই নাউনগুলো বুঝতে পারবা সো কেমন লাগলো ভিডিও যদি ভাল লাগে অবশ্যই লাইক করবা শেয়ার করবা অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ সুন